আশা করি আপ সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হলো বিচলিত রয়েছেন এটি বলার অপেক্ষা রাখে না এবং আতঙ্কগ্রস্ত রাখেন আছেন এটি বলার অপেক্ষা রাখে না আমি আজকে পঁচিশে ফেব্রুয়ারি শনিবার দু এই ভিডিও আলোচনা করছি আপনারা জানেন আমি রিসেন্ট টাইমে বেশ কিছুদিন পূর্বেই নয় দশ দিন পূর্বেই আপনাদেরকে জানাইছি বর্তমানে আমি শেয়ার বাজার নিয়ে কোনো আলোচনা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত করবো না বাজার বিষয়ে আপনারা জানেন আমি সেই বিষয়ে আমি অটো রয়ে রয়েছি যদিও একদিন একটি বাজার বিষয়ে আলোচনা দিয়েছিলাম যদিও আমি তবু আমি আপনাদেরকে বলছি যাই হোক আমি আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। শেয়ার বাজারে ফ্লোর সমস্যার সমাধান এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আজকের গত দিনের গত বৃহস্পতিবারের বাজারের বিষয়টা যদি দেখি ছ হাজার দুশো পাঁচ ইন্ডেক্সে ক্লোজ তেরো দশমিক এক আট পয়েন্ট কমে দিন শেষ করছে যা লেনদেন দুশো বাইশ কোটি টাকা একেবারে কম লেনদেন আমরা দেখছি ছ হাজার একটা সর্বোচ্চ ইন্ডেক্স টাস করার পর সেই হায়ার হাই করার পর রিসেন্ট টাইমে বাজারে এই বর্তমানে ছয় ধরতে গেলে একশো আঠারো পয়েন্ট অলরেডি ডিক্রিজ হয়েছে তো যাই হোক আমি বর্তমানে আপনারা জানেন শেয়ার বাজারে যে অবস্থান চলছে এই একটি উভয় সংকট তৈরি হয়েছে শেয়ার বাজারে সেটা হচ্ছে ফ্লোর প্রাইস এটা অনেকেই অনেক বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক গ্যামলাররা তারা একদিকে এই ফ্লোর প্রাইজে ইনভেস্টে যেতে চাচ্ছে না এবং তারা চাচ্ছে চাপ দিয়ে বা যে কোনো অ্যানি হাউ ফ্লোর প্রাইসটা তুলে নেওয়া হোক তাহলে আর আর ইনভেস্টে যাবে এই একটা তাদের একটা প্রাণ বা তাদের একটা চেষ্টা বা তাদের ইচ্ছা এমন হতে পারে অপরদিকে ফ্লোর প্রাইস কিন্তু তোলা হচ্ছে না বা তুল যাচ্ছে না এই কারণে যেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে জানানো হচ্ছে এবং আমরাও জানি ফ্লোর প্রাইস তুলে দিলে বাজারের যে বর্তমান অবস্থান এইখান থেকে এমনি বাজারে বর্তমানে অনেক খারাপ অবস্থান রয়েছে আর ফ্লোর প্রাইস তুলে দিলে বাজার ভয় ভয়াবহ ধ্বসের সম্মুখীন হবে সেটাও আমরা জানি যে বাংলাদেশের শেয়ার বাজারের আমরা প্রেক্ষাপট আমরা যে অতীত অভিজ্ঞতা থেকে আলোকে দেখছি এখানে কার্সাজিকার গ্যামলার চক্ররা খুব সহজেই ফায়দা হাসিল করার জন্য অ্যানি হক যে কোনো কিছু করতে পারে এবং আমরা ইতিপূর্বে অলরেডি ইতিহাস দেখছি এবং বাংলাদেশে বিনিয়োগকারীরা যেহেতু সুশিক্ষিত না আরও প্যানিক হয়ে বাজারকে তারা প্যানিক হয়ে লসে সেল করতে থাকে এবং ফোর সেলের পর্যায়ে পড়ে যায় ওভারঅল বাজার খুবই শোচনীয় অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা একেবারে প্রো পার্সেন্ট। যাই হোক এই সুতারং আমরা কেউই চাই না ফ্লোর প্রাইস উঠে যাক এবং ফ্লোর প্রাইস আবার একটি অপরদিকে ফ্লোর প্রাইস থাকলেও কেউ ইনভেস্ট দিতে চাচ্ছে না কারণ সকলেই বিনিয়োগে লাভ পেতে চাই এই ফ্লোর প্রাইসে গেলে অনেকে আটকে যাচ্ছে বা কোনো কোম্পানিতে বায়ার পাওয়া যাচ্ছে না সুতারং অনেকে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারাও ফ্লোরে আটকে যাওয়ার ভয়ে ইনভেস্টে যেতে চাচ্ছে না যদিও একশো উনসত্তরটি কোম্পানির ফ্লোর তুলে দেওয়া হয়েছে কিন্তু বায়ার সার্কিট এক পার্সেন্ট করা হয়েছে সুতরাং সেইগুলোও কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরও তারা ইনভেস্টে যাচ্ছে না সুতরাং এইখানে একটা আমাদের তিক্ত অভিজ্ঞতা কাজ করছে যে ফ্লোর তুলে দেওয়ার পরও তো ইনভেস্টে যাচ্ছে না সুতরাং এইখানেও এটি যে ফ্লোর তুললেও এই যে তারা ইনভেস্টে যাবে এমন কথা নাই বা এটি জলজন প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখন এই অবস্থা বর্তমানে গলার কাটা বা উভয় সংকটে দাঁড়িয়েছে এখন এই অবস্থা উত্তরণের জন্য বন্ধুরা আমি অলরেডি বিভিন্ন লেভেলে বিভিন্ন অথরিটি বিভিন্ন কর্তৃপক্ষ থেকে শুরু করে ফেসবুকে সব জায়গাতে একটি সমাধান বিকল্প সমাধান যাতে সাঁপনাল মরে লাঠিও না ভাঙে ঠিক এইরকম একটি সমাধান ইনশাল্লাহ আমার দৃষ্টিতে আমি একটা ক্রিয়েট করছি এবং আপনারা জানেন আমি দীর্ঘ তেরো বছর ধরে শেয়ার বাজার নিয়ে গবেষণা করি প্রতিটি মুহূর্ত সেকেন্ড সেকেন্ড টেড অবজার্ভ করি এবং শেয়ার বাজারের অনেক বিষয় আমি আপনাদেরকে অ্যানালিসিস গবেষণা করে জানাই এবং বাজারের সঙ্গে হতঃপ্রতভাবে জড়িত থাকি সুতরাং বাজারের ভালো মন্দ বিচয় ভবিষ্যতের বিষয় আমার দ্বারা আমি মনে করি ভালো হওয়ার সম্ভাবনাটা অধিকতর আমার আমি যে ফ্লোর সমস্যার সমাধান একটি বিকল্প তৈরি করেছি সিস্টেম তৈরি করেছি আশা করি সিস্টেমটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো আপনারা সবাই বুঝবেন বন্ধুরা এই যে ফ্লোর সমস্যার সমাধান ক্রিয়েটেড বাই মোহাম্মদ আব্দুল মদিন চা ইনভেস্টের চ্যালেঞ্জ যাই হোক আমি আপনাদেরকে এই ফ্লোর সমস্যার সমাধানের জন্য যে বিকল্প তৈরি করছি আমি ইনশাআল্লাহ আশাবাদী এইটার মাধ্যম দিয়ে বাজারে ফ্লোর সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা সাধারণ বিনিয়োগকারীরা যে সব সময় লাভ চাই এবং সবাই লাভ চাই এবং লাভের নিশ্চয়তা চাই এই কারণেই ফ্লোর সমস্যা রয়েছে এইটাতে এমনভাবে করা হয়েছে যাতে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আমি এগুলো ভেঙে আপনাদেরকে বুঝাই দিই তিরিশ কোটি টাকার ফ্লোর সমস্যা সমাধান তিরিশ কোটি টাকা পেট আপ শেয়ারের ক্ষেত্রে যেদিন মানে যে যে শেয়ারগুলো মূলধন তিরিশ তিন কোটি শেয়ার রয়েছে বা তিরিশ কোটি টাকা পেড অফ ক্যাপিটাল রয়েছে সেই সেটাই হলো সেই সব শেয়ারগুলো যা আমরা যাকে লোপেড বা জাংলে এই ধরনের শেয়ারগুলো দুই কোটি টাকার বেশি যদি কোনো দিন লেনদেন হয় তবে সেই শেয়ার দুই কোটি টাকার লেনদেন হলেই সেই শেয়ার কমপক্ষে দুই কোটি টাকা লেনদেন হলে ফ্লোরের ওপর লেনদেন না হলেও শেয়ারটি ক্লোজ প্রাইস দিন শেষে দুই পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলে নতুন একটা ক্লোজ প্রাইস সেট করা হবে যদি দুই ফ্লোরের উপরে লেনদেন না হয় তাহলে দুই কোটি টাকা যদি তার দিনের মধ্যে লেনদেন হয় আমরা জানি বায়ার থাকে না শুধু সেলার থাকে সুতরাং এই দুই সেগুলোর শেয়ারের মধ্যে তিরিশ কোটি টাকার পেড অফ ক্যাপিটালে যদি দুই পার্সেন্ট লেনদেন হয় দুই সরি যদি দুই কোটি টাকার মতো লেনদেন হয় তাহলে শেয়ারটির দাম দিন শেষে দুই পার্সেন্ট বাড়িয়ে দাম সেট করা হবে ক্লোজ প্রাইস ফ্লোর প্রাইস থেকে বর্তমান ফ্লোর প্রাইস থেকে এক্ষেত্রে যদি ধরুন কোনো একটি শেয়ারের বর্তমানে ফ্লোর প্রাইসে বিশ টাকায় রয়েছে তাহলে সেটি যদি দিনের মধ্যে দুই কোটি টাকা লেনদেন হয়ে যায় বা দুই কোটির বেশি লেনদেন হয় দুই কোটির কম হলে কিন্তু হবে না তাহলে শেয়ারটিকে দুই পার্সেন্ট যোগ করে অটো ক্লোজ প্রাইস যোগ করা হবে বিশ টাকা চল্লিশ পয়সা মানে বিশ টাকাতে দুই পার্সেন্ট বাদ দি করলে বিশ টাকা চল্লিশ কিন্তু যদি শেয়ারটি এই ফ্লোর ভেঙে স্বাভাবিকভাবেই ফ্লোরের উপরে লেনদেন হয় তবে কিন্তু এই অটো জেনারেট হবে দুই পার্সেন্ট বৃদ্ধি হবে না এবং এই শেয়ারটির দাম অটো বৃদ্ধি হবে না যদি দুই কোটি টাকার লেনদেন না হয় এইভাবে শেয়ারটি ম্যাক্সিমাম দশ দিন দৈনিক দুই পার্সেন্ট হারে কমপক্ষে দুই কোটি টাকা লেনদেন সাপেক্ষে বিশ পার্সেন্ট পর্যন্ত অটো বৃদ্ধি হতে পারবে মানে দুই কোটি টাকা করে যদি প্রতিদিন লেনদেন হয় তাহলে যদি ফ্লো অটো ফ্লোর না ভাঙে তাহলে দশ দিন দুই পার্সেন্ট করে বেড়ে বিশ পার্সেন্ট পর্যন্ত অটো বৃদ্ধ হতে পারবে তবে স্বাভাবিকভাবে যদি দাম বাড়ে তবে বিশ পার্সেন্ট ফ্লোর বৃদ্ধি উঠিয়ে দেওয়া হবে এবং এই অবস্থানে যেতে যদি স্বাভাবিকভাবে যদি লেনদেন হয়ে বিশ পার্সেন্ট অটো বৃদ্ধি হয়ে যায় তবে সেটির ফ্লোর উঠিয়ে দেওয়া হবে এবং ফ্লোর উঠিয়ে এবং ভরে দেওয়া হলেও ফ্লোর উঠিয়ে দেওয়া হলেও এটা কি করা হবে আমি বলছি দুই ফ্লোর উঠিয়ে দেওয়ার পর দুই পার্সেন্ট লোয়ার সার্কিট থাকবে এটা চলমান শেয়ার দাম বৃদ্ধির যে এই ধারা রয়েছে এই ধারাতে দুই পার্সেন্ট লোয়ার সার্কিট থাকবে দ্যাট মিনস যদি আপনি এই চলমান ধারা চলতে থাকে চলার পর মনে করেন একদিন বিশ বেড়ে বিশ টাকা চল্লিশ হলো তারপরের দিন শেয়ারটি আবার কিন্তু বিশ টাকা চল্লিশ থেকে দুই পার্সেন্ট কমতে পারবে যেমন লোয়ার সার্কিট দুই পার্সেন্ট কমবে কমার সুযোগ থাকবে কিন্তু দিন শেষে আবার দ্বিতীয় দিনে কিন্তু বিশ টাকা চল্লিশ থেকে আবার বিশ পার্সেন্ট দুই পার্সেন্ট যোগে বিশ টাকা আশি পয়সা লেন ক্লোজ প্রাইস সেট করা হবে কিন্তু কমার হার দুই পার্সেন্ট থাকবে এভাবে প্রতিদিনই কমার হার দুই পার্সেন্ট থাকবে এবং লোয়ার সার্কিট দুই পার্সেন্ট থাকবে দেওয়া থাকবে কিন্তু দাম বৃদ্ধি অটো জেনারেট দুই পার্সেন্ট করে হতে থাকবে টানা দশ দিন কিন্তু সেক্ষেত্রে দুই তার লেনদেন কমপক্ষে দু কোটি টাকা হতে হবে এভাবে চলতে চলতে যদি শেয়ারটি স্বাভাবিকভাবেই লেনদেন হয়ে বিশ পার্সেন্ট দাম হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু তাহলেও শেয়ারটির ফ্লোর উঠিয়ে দেওয়া হবে এবং কোনোভাবেই ফ্লোর উঠে গেলেও পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট হবে এবং দশ আপার সার্কিট থাকবে এইটা হলো তিরিশ কোটি টাকা শেয়ারের বা ক্ষেত্রে অপরদিকে তিরিশ কোটি টাকার উপরে যেগুলো আবার বড় পেট পেড অনুধানী যেগুলো শেয়ার রয়েছে বা যেগুলো পেট বা আঙ্কের ওপরে যে শেয়ারগুলো সেই শেয়ারগুলোর লেনদেনের ক্ষেত্রে এখানে তিন কোটি টাকা হলেই এই সিস্টেমটা চালু হবে এক্ষেত্রে তিন কোটি টাকা লেনদেন হতে হবে দিন সারাদিনের মধ্যে তবে ইতিমধ্যে ফ্লোর তুলে নেওয়া হয়েছে যে একশো ঊনসত্তরটি কোম্পানি এই একশো ঊনসত্তরটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমি বলছি পূর্বের দিনে যে যেদিন ক্লো প্রাইস সেট করা হবে তার পূর্বের দিনে যে ক্লো প্রাইস থাকবে সেই ক্লোস প্রাইসকেই ফ্লোর ধরে এই চলমান ধারা অব্যাহত হবে সেই একশো উনসত্তরটা কোম্পানির মধ্যে যদি তিরিশ কোটি টাকার পেরপ কপিটা থাকে তাহলে এই সূত্র অনুযায়ী চলবে যদি তিরিশের উপরে হয় তাহলে এই সিস্টেমটা চলবে তো এখন আমি যেই বিষয়টি বলতে যে একশো উনসত্তরটি কোম্পানির বলা হয়েছে সেই সিস্টেমটা আগের দিনের ক্লোজ প্রাইসকে সেট করে এই অটো জেনারেটেড সিস্টেম চালু থাকবে শুরু হবে এটাও হবে এবং যে শেয়ারগুলো বর্তমানে ফ্লোরের উপরে লেনদেন হচ্ছে সেগুলো যে বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থানে যেভাবে চলছে সেই সিস্টেমে চলবে এবং দ্যাট মিন্স যে এই শেয়ারগুলো ফ্লোরের উপরে স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে যেভাবে লেনদেন হচ্ছে ঠিক সেভাবেই সেগুলো এই এই শেয়ারগুলোতে অটো জেনারেট হবে না শেয়ার বাজারে এখন উভয় সংকট ফ্লোর তুললেও ব্যাপক ধসের সম্মুখীন এবং না তুললেও ইনভেস্টে যেতে যাচ্ছে না এই উভয় সংকটের যুক্তরের জন্য এই সিস্টেমটি কার্যকরী মনে করি এবং যেহেতু বাজারে অনেক ফ্লোর শেয়ার আটকে যাওয়ার ভয় ইনভেস্ট করতে চাচ্ছে না সেহেতু এই পদ্ধতির বলে তারা ক্যালকুলেটিভাবে নিশ্চিতভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করার আপনারা বন্ধু দেখুন সকলেই কিন্তু লাভের একটা আশা করে থাকে এবং এই লাভের আশা করা থাকে নিশ্চিত লাভের আশা থাকে এবং সেল করে প্রফিট নেওয়ার এবং অনেকে বায়ারের আশা তো থাকে ঠিক এই পদ্ধতি চালু হলে একটা শেয়ার কিনলে নিশ্চিত লাভের ব্যবস্থা থাকছে যেহেতু দুই তিন কোটি টাকার লেনদেন হলেই দাম অবধারিত বাড়বে দুই কোটি বা তিন কোটি টাকা লেনদেন হলে সেটা এরাপের উপরে নির্ভর করে দুই বা তিন কোটি বিশ কোটি তিরিশ কোটি হলে দুই কোটি টাকার লেনদেন হতে হবে এবং তিরিশ কোটির উপরে হলে তিন কোটি টাকার লেনদেন হতে হবে তাহলে শেয়ারটি অবধারিত দুই পার্সেন্ট করে বাড়বে দৈনিক এবং সেটা দশ দিন পর্যন্ত বাড়বে তো প্রতিদিনই যেহেতু বায়ার পাওয়া যাবে কারণ সকলেই তাহলে চিন্তা করবে যে আমি একটা কিনলেই তো আমি দুই পার্সেন্ট দাম বৃদ্ধি হয়ে যাবে দিন শেষে সেক্ষেত্রে আমি শেয়ারটা কিনি আমি দ্বিতীয় দিনে তো চার পার্সেন্ট তৃতীয় দিনে ছয় পার্সেন্ট পাবে এবং তা সকলেই কিন্তু এই চিন্তা করবে আমি তো বায়ার পাব কারণ তৃতীয় দিনেও সেল করার জন্য বায়ার পাবে কারণ দ্বিতীয় দিন যারা কিনবে তারাও চতুর্থ দিন পঞ্চম দিনে সে বায়ার পাবে সুতরাং এখানে বায়ার পাবে আবার যারা মনে করবে যে না আমি সেল করে দেবো তারাও কিন্তু সেলার পাবে কারণ বায়ার থাকলে সেলার সেল যারা করতে চায় তারা সেল করতে পারবে এভাবে বাজারে একটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে কিনা বেচা করার জন্য এবং এই কিনা বেচা কম্পিটিশন করতে করতে দেখা যাবে একটি সময় যে স্বাভাবিক হয়ে গেছে বাজার আর যারা তৃতীয় দিনে বায়ার পাবে পঞ্চম দিনে বায়ার পাবে কারণ এভাবে দশ দিন পর্যন্ত দুই পার্সেন্ট করে অটো বাড়বে সুতরাং সেভাবে সকলের একটা সাউস থাকবে বা একটা কিনার বেচার প্রতিযোগিতা হবে বা নিশ্চয়তাভাবে বায়ার পাওয়ার বা সেলার সেলার পাবে এভাবে লেনদেন স্বাভাবিকভাবে যে কোনো সময় শেয়ার কিনা বেচা হতে থাকবে এভাবে একটা গাণিতিকভাবে মানুষ শেয়ার মানে ক্যালকুলেটিভ করে শেয়ার কেনা বেচার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বাজার স্বাভাবিকভাবে ইন্ডেক্স বাড়তে থাকবে লেনদেনে গতি পাবে এবং ব্যাপক লেনদেন বেড়ে যাবে ইন্ডেক্সে পজিটিভ একটা মোড থাকবে বায়ার সেলার পাবে এবং সেলার পায়ার পাবে বাজারে আস্তে আস্তে একে একে ফ্লোর স্বাভাবিকভাবে ভেঙে যাবে এবং কোনো ইফেক্ট পড়বে না ইন্ডেক্স বৃদ্ধি পাবে এবং এটা আমি বলে রাখি এই সিস্টেমটা চালু হলে অনেকেই হয়তো ভাবতে পারেন দশ দিন পর যদি আবার সেই ফ্লোরের ক্ষেত্রে প্যানিক হয়ে আবার সেই সেল করতে থাকে দশ পার্সেন্ট বা করে সেইখানেও আমার আমি আরও একটি প্রসেস আছে এটি চালু করার পর আমি সেটি তখন বলবো ইনশাল্লাহ বাজারে এই সমস্যার সমাধান এই ফ্লোর সমস্যার সমাধানের মাধ্যম দিয়ে হয়ে যাবে আশা করি এবং আমি নিশ্চিত এটি সকল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করলে এর মধ্যে হয়তো কিছু অ্যাডিং বা কিছু অ্যাড মাইনাস এগুলো করা একটা সিস্টেমটার মধ্যে কিছু যদি তারা কারেকশন কাটছাট করতে চান করতে পারেন আমি এই বিষয়টি সকল কর্তৃপক্ষ সকল জায়গাতে পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ হ্যাঁ আমি আশাবাদী এটি নিয়ে সবাই ভাববেন বা দেখবেন এটি আমি আশাবাদী এবং আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা সকল জায়গাতে শেয়ার করবেন সকলভাবে অভিযোগে পৌঁছাই দিবেন এবং এটি ব্যাপকভাবে করবেন আমরা সাধারণ বিনিয়োগকারীরা যেন উপকৃত হয় আমি দেশের সাথে কাজ করি দেশের জনগণের সাথে কাজ করি এবং বিনিয়োগকারীদের সাথে কাজ করি এবং আমি চাই এই বর্তমানে এই উভয় সংকটগুলো সমস্যার সমাধান হোক এ কারণেই আমার আমার নির্লাস পরিশ্রম প্রচেষ্টা ক্ষুদ্র বিনিয়োগকারীদের বর্তমান অবস্থা আমি জানি বুঝি তাদের জন্য আমি অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে আলো কাজ করছিলাম এবং আমি এটা তৈরি করছি আশা করি এখানে কিছু কুটনাটি যোগ বা দিয়ে এটি সমাধান করার চেষ্টা করা হবে ধন্যবাদ বর্তমান সরকার শেয়ার বাজারের প্রতি আন্তরিকতা রয়েছে সিকিউরিটি এঞ্জেন্ট বাধার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা গুচুবে কান যান না প্যানিক গাছ না কাউকে প্যান্ডিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন এবং সকলেই এটি শেয়ার করবেন আশা করি সালামু আলাইকুম